মোহাম্মদ রিজওয়ান প্রস্তুত হতে দেরি করলেন, সাকিব রাগে বল ছুড়ে মারলেন তার মাথার উপর দিয়ে। এটি খেলারই অংশ। তবে এই ম্যাচ জুড়েই সাকিব দেখিয়েছেন উইকেটের জন্য কতটা ক্ষুধার্ত তিনি। সাকিব মিরাজের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারিয়ে এখন পরাজয়ের কাছে পাকিস্তান দল। অল্পতেই অল আউট হলো তারা। গতকাল এক উইকেট হারানো পাকিস্তান আজ দিনের শুরুতেই চাপে পড়ে হাসান মাহমুদের বলে। দিনের দ্বিতীয় ওভারেই শান মাসুদকে ফেরান হাসান মাহমুদ। ব্যাক অফ দ্য লেন্থ ডেলিভারিতে ক্যাচ আউট এর আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন অধিনায়ক শান্ত। পরবর্তীতে দেখা যায় বল ব্যাটে লেগেছে। 37 বলে 14 রান করে ফেরেন তিনি। এরপর আক্রমণে আসেন পেসার নাহিদ রানা। দলীয় 66 রানের মাথায় নাহিদ রানার বলে বোল্ড হয়ে ফেরেন বাবর আজম। 55 বলে 22 রান করে ফেরেন তিনি। নাহিদের পর বোলিং আক্রমণে এসে 2 উইকেট নেন সাকিব আল হাসান। আর তার সঙ্গে যোগ দেন আরেক স্পিনার মেহেদী হাসান। মিরাজ সব মিলিয়ে বেশ চাপে পড়ে তখন পাকিস্তান। ম্যাচ বাঁচানো তখন বেশ কঠিন স্বাগতিকদের জন্য, তবে জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ। পরের 2 ওভারে সাউদ শাকিলকে 0 রানে ও আবদুল্লাহ শফিককে 37 রানে সাজগড়ে ফিরিয়ে জোড়া স্বীকার করেন সাকিব আল হাসান। এর আগেই ঘটে এক ঘটনা। শাকিলকে আউট করার 2 বল আগে ক্রিজে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। তবে সাকিব আল হাসান যখন বল করার জন্য অলরেডি দাগের কাছে পৌঁছেছেন, তখনও মোহাম্মদ রিজওয়ান প্রস্তুত হননি। ফলে রাগে বল মাথার উপর দিয়ে মারেন সাকিব আল হাসান। এর 1 বল পরেই সাউথ শাকিলকে 0 রানে ফেরান সাকিব আল হাসান। অন্যদিকে মিরাজের স্পিন ঘূর্ণিতে শিকার হন আগা সালমান। এতে দলীয় 105 রানে 6 উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান দল। লাঞ্চের পর সেই চাপ আরও বাড়ান মিরাজ। FDW-র ফাঁদে ফেলে আউট করেন শাহিনকে। এরপর সাকিব ফেরান নাসিম শাহকে। এটি ছিল সাকিবের এই টেস্টে 4th উইকেট। ফলে এই ইনিংসে স্পিন বিষয়ে পাকিস্তানকে পুড়িয়ে ছোট এক টার্গেট নিয়েই অল আউট করে পাকিস্তানকে। এখন ইতিহাস গড়ার জন্য অল্প সময় নেবে বাংলাদেশের ব্যাটাররা।